বাচ্চারা কাঁদছে, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না, বিশ্বাস করুন, পরিশ্রম করতে করতে শেষ হয়ে যাচ্ছে, পরিশ্রম করতে সেই ভোর থেকে বাচ্চাদের পিছনে কতবার, তিনবার তো চান, তার মধ্যে কারণ একটা এক্সট্রা বার হচ্ছে সকালে, তো এমনি একটা চান, বাসি কাজ সেরে একটা স্নান, তারপরে বাচ্চাদের খাইয়ে একটা স্নান করে, না হলে বাচ্চাদের খাইয়ে তো আমি ওই সব ঘেটে তো আর মালসা করতে যেতে পারি না, মালসা জাল দিতে পারি না, আবার মালসা জাল দিয়ে দুটো ভাত খেয়ে আবার চান। তো আজকে আমাদের মালসা খাওয়া ইয়ে হয়েছে, মালসা খেয়েছি, আধ কাঁচা খেয়েছি, চাল সিদ্ধ হয়নি, চাল সিদ্ধ হয়নি আজকে। আজকে বাধা বাধা বাধাটা কেন বলছি, কারণ আমার শাশুড়িমা না করেছিল মালসা করতে, আজকে মালসা করতে না করেছিল, কারণ আজ মঙ্গলবার, বলেছিল যে মঙ্গলবারে মালসা করতে, না আমাকেই ফোন বাবানে বাবাকে বলেছিল, এবার বাবানে বাবা তো জানে যে আমাকে না বললে আমি, আমাকে বলতে হবে, কারণ হয়তো ওকে বলেছে আমি মানব না, তাই জন্য আমাকে আমার শাশুড়ি ফোন করেছিল, করে বলল যে এরকম আজকে মালসা জাল দেবে না, আজকে শনি মঙ্গলবারে মালসা জাল দেয় না, এটা আমার বাড়ি থেকেও বলেছিল, আর আমি বাড়িতে বলেছিলাম, আর বাড়ির নিয়ম তো আমার চলবে না, আর আমার শাশুড়ি বলেছে আমার শাশুড়ির নিয়ম আমি, আমার চলবে না, যদি বলেন যে এত বড় কথাটা বললো শাশুড়ির নিয়ম চলবে না, চলবে না, সত্যি চলবে না, কারণ আমি শাশুড়ির নিয়মে কিছু করতে পারিনি জীবনে, কোনো দিনই কিছু করতে পারিনি, তা এই জায়গায় এসে এখন শুধু করে কলকাতার নিয়ম আমি করবো না, কারণ আমার যা নিয়ম করার আমি আমার দেশের বাড়ির নিয়ম করি, মানে আমার শ্বশুরের যে পিঠে, শ্বশুরের যে মানে ভাইরা রয়েছে, বউরা রয়েছে, মানে আমার কাকি চাকরি, আমি তাদের নিয়মে চলি, আমি শাশুড়ির নিয়ম করবো না, কেন শাশুড়ির নিয়ম করবো না, এই কারণেই করবো না, কারণ আমার শাশুড়িমাকে আমি যখন বিয়ের পরে, যখন ফার্স্ট আমার যখন আমি প্রেগনেন্সিতে ওই পিরিয়ডটা, যখন আমার 5 মাসে স্বাদ হওয়ার কথা, উনি তো আমাকে বলতে নেই, স্বাদ দেননি, আজকে এইসব কথাগুলো তুলতে চাইছি না, কিন্তু নিয়মের কথাটাই আমি বলছি, কারণ আমার কোনো নিয়ম হয়নি, আমার কোনো নিয়ম হয়নি, কারণ একটা মহিলা যার ফার্স্ট বেবি হবে, সে নিজের স্বাদ নিজে রান্না করেছে, নিজের স্বাদ নিজে খেয়েছে, মানে যেটা পঞ্চ গর্ভ হয়, যেটা শুদ্ধ করতে হয় গর্ভ, নিজেরটা নিজে করেছি, নিজেই লোকের গোয়াল ঘরে গিয়ে নিজেই গরুর চোরা নিয়ে এসে, নিজেই গোবর নিয়ে এসে, নিজে গুলে নিজে ঠাকুরকে দিয়ে খেয়েছি, কেউ আমার করে দেয়নি, আমার স্বাদ আমার বরই আমায় দিয়েছিল, বর একটু বাজার করে এনে দিয়েছিল, আমি ওই সব নিয়ম একাই করেছি, করে একাই আমি নিজে রান্না করে নিজের স্বাদ নিজে একা বসে খেয়েছি, কষ্ট হয় কিন্তু আজকে কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না, হ্যাঁ, কারণ আমি যাই হোক সন্তানের তো জন্ম দিতে পেরেছি, সন্তানদের জন্য যে কিছু প্রবলেম হয়েছে ঠাকুরের ইচ্ছায় তো হয়নি, আপনাদের আশীর্বাদে যেন না জীবনে কোনো দিন কোনো প্রবলেম সেইভাবে ফেস করতে হয়, তা তখন আমাকে কেউ নিয়ম কিছু বলে দেয়নি। তারপরে স্টেজ হচ্ছে আমার ছেলের যখন অন্নপ্রাশন হলো 6 মাসে, ছেলেদের 6 মাসে হয়, আমার ছেলের যখন অন্নপ্রাশন হলো, ওর বাবা জিজ্ঞাসা করেছিল আমার শাশুড়িমাকে যে মা কী নিয়ম আছে বলো না, মিঠু জিজ্ঞেস করছে অন্নপ্রাশনে কী নিয়ম হয়, তখন আমার শাশুড়ি আমাকে কোনো নিয়ম বলেনি, বলেছিল ওর নিয়ম ওকে করে করে নিতে বল, ও যেটা নিয়ম করবে সেটাই। তাহলে আজ এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন অন্য কলকাতার নিয়ম করব, যেটা উনি বলছেন সেটা কলকাতার নিয়ম, কলকাতার নিয়মে যেখানে আমার কিছুই হচ্ছে না, তাহলে আমি কেন কলকাতার নিয়মটা পালন করব, আমি দেশের নিয়মই পালন করব, আর আমাদের দেশে আছে শনি মঙ্গলবার বলে কিছু না, প্রত্যেক দিনই মালসা যাব, ঠিক আছে, যে পারে পারে প্রতিদিন করে, যে পারে না পারে না, আমাকে আমার দেশের বাড়ি থেকে না করেছে বৌমা তুমি পারবে না, এত কষ্ট করতে পারবে না, তুমি অত মালসা রেখো না, 3টে মালসা রাখো, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমি বলেছি যে না আমার শ্বশুরমশার জীবনে তো আমি কোনোদিন, অনেকে বলে যে আমরা খেতে দিতে পারিনি, তাই সত্যি কিছু করতে পারিনি, এইটুকুনি কষ্ট আমি করতে চাই, তা আমি সবটাই করব, তাই জন্য আমি আজকে মালসা জোর করেই, আমি মালসা, আমি আমার শাশুড়িকে বললাম যে না আমি মালসা জাল দেব, আর আমি দেশের নিয়মই করব, যেটা আমার শ্বশুরের বাড়ির নিয়ম, আমি সেই বাড়িটা সেই নিয়মটাই করব, কারণ আমাদের কলকাতার নিয়মে 4 দিনের দিন ভাত খেতে, ভাত তেল হলুদ এগুলো তো খায় না, কিন্তু এটা দেশের নিয়ম যেহেতু পালন করেছি, 4 দিন আমরা এগুলো খেয়েছি দেশের নিয়ম, তাহলে মালসাটাও দেশের নিয়মে করব, ইভেন শ্রাদ্ধও দেশের নিয়মে করব যদি আমার বসে থাকে, আর ঘাট কাজও দেশের নিয়মে করব, সবটাই আমি আমার শ্বশুরের কাজ দেশের নিয়মেই করব, কারণ আমার যখন আমাকে কোনোদিন, আমি একটা পুজো করেও কোনোদিন নিয়ম জানতে পারিনি, যে আমি একটা লক্ষ্মী পুজো করেছি, আমি সরস্বতী পুজো সব আমি নিজে ভাড়া বাড়িতে লোকে যেরকম করতো আমি সেইভাবেই করেছি, তাহলে আজকে এই জায়গায় এসে কেন আমি আমার, আমি যেভাবে আমি জীবনযাপন করেছি আমার একাকিত্ব জীবনে, আমার একার সংসারে,
আমি যে নিয়ম আমি একাই পালন করে এসেছি আমি সেই নিয়মেই চলবো, দেশের নিয়মেই চলবো। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে শাশুড়ির কথা শুনেন, কারণ সত্যি কথা বলতে আজকে বললে হয়তো অনেকটা বলা হবে, তবে বলবো অনেক কথাই বলার আছে আমার, বলবো। কারণ আমার ভিডিও করাতে যদি আমার এই নর্মাল ভিডিওতে অনেকের আপত্তি, কিন্তু অনেকে অনেক রকমভাবে ভিডিও করছে যেগুলো আমরাও তো চোখে, আমাদের চোখের সামনে তো ভাসছে, দেখি যে এই শোকের দিনেও অনেকে অনেক রকমভাবে ভিডিও হচ্ছে যে ভিডিওগুলো সত্যি দৃষ্টিকটু। কিন্তু সেগুলোই যদি পারমিশন থাকতে পারে, সেগুলো অ্যাপ্রিসিয়েট করছে লোকে, তাহলে আমার এই নর্মাল ভিডিওতে আমার কিছু বলাতে যদি কেউ হার্ট হয়, আই ডোন্ট কেয়ার। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, ভবিষ্যতে বলবো, কারণ এটা আমার, আমি যেটা বলি সেটা আমার লাইফের একটা পার্ট বলি, আমি একটা আমার লাইফের পার্ট বলি। ওই জন্য আমি আজকে আমার দেশের নিয়মেই আমি মালসা করেছিলাম, এবং ঠাকুরের ইচ্ছায় আৎসিদ্ধ হলেও দুজনে পেট ভরে খেয়েছি, কিছু নষ্ট হয়নি, দুজনেই পেট ভরে খেয়েছি কষ্ট করে। আর ওর বাবা খেতে বসে এটাই বলেছে, খুব খেতে মানে আমরা খাওয়ার আগে তোমার শ্বশুর মশাইকে দিই, তা আজকে আমাদের ওর বাবা কাঁদছিল বৃষ্টিতে ভিজে ভিজে যখন খাচ্ছি ছাদে বসে, আর বৃষ্টিতে ভিজে যখন মালসাটা জাল দিচ্ছি, আর ওর বাবা ও ছাতাটা উনুনের কাছে ধরেছে, আমার মাথায় ছাতা দিতে পারে, তুমি উনুনটায় দাও যাতে না একটু মানে জল পড়ে আরও বেশি হয়ে যায়। তখন বলছে যে বাবা আমরা তো তোমার জন্য কিছু করিনি, লোকে বলে তুমি দেখো যে তোমার ছেলে বউ কত কষ্ট করছে তোমার জন্য, করতে পারিনি, লোকে হয়তো বলেছে যে আমরা আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারিনি। আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা সে সুযোগ পাইনি। আমার শাশুড়ি মাকে বলেছি যদি আমার কাছে আসতে চান আমার কাছে আসতে পারেন, আমার যেরকম ক্ষমতা আমি হয়তো অনেক কিছু খাওয়াতে পারবো না, কিন্তু আমি যদি সামান্য কিছু খাই আপনিও সেই খাবারটা পাবেন। আজও বলছি, ক্যামেরায় বলছি, সেদিন শ্বশুর মরে যাওয়ার পরের দিনও বলেছি, ইভেন যতদিন আমি বাঁচবো যদি আমি বেঁচে থাকি আমি বলবো ওনাকে যে আমার কাছে এসে যদি উনি কোনোদিন থাকে হয়তো অমর্যাদা হবে না।